হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো গ্রাম পদ্ধতিতে হালিম রান্নার রেসিপি, কীভাবে গ্রামের স্টাইলে হালিম রান্না করা যায়। এর জন্য আমি নিয়েছি হালিম, এক প্যাকেট হালিম মশলা, আর সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর মাংস। প্রথমে আমি হালিমটাকে গরম জলে ভিজিয়ে রাখব 30 মিনিটের জন্য। তারপরে আমি মাংসটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখানোর পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজটা বেস্তা করে ভেজে নেব। পেঁয়াজ বেস্তা করে ভাজা হয়ে গেছে, সেই ভাজা তেলে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সেই তেলে দিয়ে দেব জিরা, তেজপাতা আর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এখন দেব শুকনো লঙ্কা, গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে এটা কষানোর জন্য সেটা জল দিয়ে দেব। কষানো হয়ে গেলে জলটা যখন ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল ছেড়ে আসবে, তখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হালিম মশলা। হালিমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হালিম মিক্সটা, যে হালিম মিক্সটা আমি গরম জল করে হালিমটাকে ভালো করে আধা ঘন্টা আগে মিশিয়ে রেখেছিলাম, সেই হালিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি হালিমটা দিয়ে কিছু সময় জাল করব। হালিমের মধ্যে থাকা যে চাল ডাল এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলা। আমার হালিমটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করব। দেখুন ফ্রেন্ড, আমার হালিমটা কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও খুব ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। টাটা ফ্রেন্ডস, বাই।